ডায়লগ স্টেজে দিতে খুব ভালো লাগে। আমি গরিবের জন্য এই করি, এতিমের জন্য এই করি, এর জন্য ওই করি, তার জন্য তাই করি, এসব ডায়লগ দিয়া আর পাবলিকের কাছে সুবহানাল্লাহ নারে তাকবীর দিয়া খুব ভালো লাগে, কিন্তু বাস্তব চিত্রটাকে সামনে তুলে ধরলে নিজেদেরকে লজ্জায় পড়তে হয়। আপনি নিজেকে নিয়ে মূল্যায়ন করে দেখুন, আসলে আপনি কি, আমি কি, আমরা কতটা করি। আর নাকি 25,000 টাকার খাতিরে বলি, তাই তো নাকি? দুনিয়ার জননে তার জন্য চিৎকার করে জিন্দাবাদ দিতে পারে যে মুসলমানেরা, দুনিয়ার লিডারের জন্য যারা গলা শিরা ফাটাতে পারে, দুনিয়ার জননেতার জন্য যারা লাঠি ধরতে পারে, দুনিয়ার জননেতার জন্য যারা লড়াই করতে পারে, দুনিয়ার জননেতার জন্য যারা গালাগাল করতে পারে, তো আমার রাসূল কিন্তু দুনিয়ার কোন লিডারের মতো লিডার ছিলেন না। প্রেহাস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা লিডার অন্য কেউ নয়, ওটা আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এখানে কোনো কথা হবে না, তার উপরে আমাদের দরুদ শরীফ একটু মহব্বতে পড়তেই হবে, ও কেউ বারণ করবে না। শাহনশাহ দোয়ালাম নূরে মুজাসসামের উপরে আমাদের পড়তেই হবে। আমার রাসূল বলছেন, আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কল ইন্নি লাকাইতু জিবরাঈল ফাবাশশারনি ফাকাল ক্বাল আল্লাহু তাআলা আজ্জা ওয়াজাল মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আমার রাসূল বলছেন, আমি জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, জিব্রাইল আমাকে সুসংবাদ দিল, কি বলল, এ রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছে পৃথিবীর জমিনে যদি কোনো যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে, খোদ আল্লাহ সেই বান্দার উপরে দরুদ পড়ে, আর যে আপনাকে সালাম দেয় খোদ আল্লাহ তাকে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ, এরপরে কোনো কথা হতে পারে না। আমার রাসূল বললেন, ফাসাজাদতু লিল্লাহি শুকরান, এই সুসংবাদ শুনে আমি আল্লাহর দরবারে শুকরানা সেজদায় চলে গেলাম। আসো আসো, তাই সবাই মিলে একটু মহব্বতের সাথে দুবির সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अदब के साथ, ये अदब के साथ ये जश्न सरवरे दो आलम मनाऊंगा, रसूल अल्लाह की मीलाद की महफिल सजाऊंगा, बनाकर दरूद सलामों की गुलदस्त शाह कानैन की दरबार में डाली सजाऊंगा। अल्लाहुम्मा মাশাল্লাহ, সমবেত গুণী সুধি দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিয়ান, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধব, এই বাবু মাইকালাকে একবার ডাকো, আমি বলে দিই ঠিক করে। দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশীন ধার্মিক আমার মা বোনেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও হাজিরানে মজলিস, বিশেষ করে আপনি একটু ঝনঝন করছি বেশি, বেসটা একটু কমিয়ে প্লেন করে দিয়ে এই ঝনঝন এটা এ হচ্ছে না, এটা একটু কমিয়ে দিয়ে সাউন্ড দিয়ে হালকাই করে দিয়ে দেন, আর কিছু না, সাউন্ড বাড়াতে হবে না, এটি হালকাই করে দিয়ে হবে।
বিশেষ করে আজকের জলসান মুনতাজিমিন হযরাত আয়োজক মণ্ডলী জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে আমার ব্যবসায়ী ভাইরা বিভিন্ন স্তরের চাকুরিজীবী আমার বন্ধুরা আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরন্ত স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আবার সালাম। মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনলেন, শুনে রীতিমতো মুগ্ধ হয়েছেন। এখন আমি গুনাহগার আপনাদের খাদেম ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি, কি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভাবছিলাম। বর্তমান যুব সন্ধিক্ষণ সৃষ্টির মহিমেতে গিয়ে যখন স্রষ্টাকে ভুলতে চলেছে, যখন বিবেক ছেড়ে দিয়ে আবেগকে নিয়ে ধর্মকে মূল্যায়ন করতে আরম্ভ করেছে মানুষ, ধর্মান্ধতার মধ্যে যখন নিমগ্ন হয়েছে, বিশেষ করে যে সমস্ত মানুষরা ওলামায়ে দ্বীনদের চোখের দিকে তাকাবার ক্ষমতা রাখে না, তারা মাথায় উঠে লাফাবার চেষ্টা করছে। ঠিক সেই সময় আমি কি বিষয় নিয়ে আলোচনা করব নিজেই চিন্তায় পড়ে গেছি, কোন দিকটা বলবো আর কোন দিকটা ছাড়ব। তবে আমি যাই বলি, ইসলামের মৌলিক দিক আমাকে আলোচনা করতেই হবে, ইসলামের মৌলিক দিক ছেড়ে দিলে আমাকে চলবে না। মিলাদুন নবীর মাহফিল, ঈসা আলাইহিস সালামের মাহফিল, ধর্মীয় জলসা, অবশ্যই ধর্মীয় কথাবার্তা তো হবেই, সাথে সাথে ধর্মভীরু মানুষ যারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হচ্ছে তাদের দুর্দশা নিয়েও তো আলোচনা করতে আমি বাদ দিই না। সব মিলিয়ে আমি ভাবছিলাম যে আজকের সাবজেক্টটা হয়তো একটু পাঁচ মিশিলি হয়ে যেতে পারে, অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই। إن الجنة تستكي على خمسة نفر تعلي القرآن وحفظ اللسان ومطعم الجوعان ومكس الغربان ومن صلى على حبيب الرحمن صحيح سند الحديث পাঁচ শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাঁচ শ্রেণীর মানুষকে জান্নাতের অধিকারী করবেন। পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে আর এই পাঁচ পাঁচ রকম মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন। তারা কারা? প্রথম হচ্ছে তালিল কুরআনে, যারা অন্তর থেকে মন থেকে প্রাণ থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, যারা দিল থেকে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে। অনেকে হয়তো বলবেন, বাবা জি আমি তো সহি করে কোরআন তেলাওয়াত করতে পারি না। ঠিক আছে, আপনাকে কারি হতে হবে এমন কথা কোনো কিতাবে লেখা নেই, আপনাকে যে কারি হয়ে যেতে হবে এমন কথা কোরআনে কোনো লেখা নেই। আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করুন সহি করে পড়ার, কিন্তু আপনার বয়স পারমিট যদি না করে, আপনার বার্ধক্য যদি পারমিট না করে, আপনার যদি পরিস্থিতি পারমিট না করে, আপনি পড়বেন কি করে? আপনি চোখে কম দেখছেন, করবেন কি করে? কানে কম শুনছেন। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়াহফিজুল লিসান, তারা কারা? যারা মানুষের মনে দুঃখ যন্ত্রণা বালা ব্যথা বেদনা দেয় না, মানুষকে কথার তীর চালিয়ে মানুষের কলিজা কানা করে দেয় না। খারাপ লাগবে কিন্তু একটু শুনতে, রেগে গেলে হবে না। ওয়াহফিজুল লিসানে,
যারা মানুষের মনে দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেয় না, মানুষের বুকে কথা তীর চালায় না, এমন কথা বলে না যাতে মানুষের কলিজায় আঘাত লাগে, এমন কথা বলে না। এক সময় আপনাকে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে। এক সময় ডাকতো ভাই শোন, এখন ডাকছে। পিছনে কারণ, তখন কম ছিল এখন বেশি হয়েছে। আর বোঝা যায় ওই সময় যখন মুখের ভাষাগুলো শুনতে পাই, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, পয়সা হয়েছে, সব হয়েছে, মুখের ভাষা চেঞ্জ হয়নি, ভাষা শুনলেই বোঝা যায় যে এই হলো সেই মাল, অভ্যাস পাল্টায়নি। কিছু বলে না, ইল্লত যায় না মূলে আর খসরত যায় না ধুলে। বড় কঠিন পরিস্থিতি। কখন কি কাকে বলছি, অর্থের গরমে, টাকার গরমে, পয়সার গরমে, নেতৃত্বের গরমে, কখন কাকে কি বলছি, দাম্ভিকতা দেখাচ্ছে, নিজের দম্ভ, নিজেদের কথা নিজেদের খেয়াল থাকে না, মানুষের মনে আঘাত লেগে যায়, ব্যথা লেগে যায়। আবার তাদেরকে মাঝে মধ্যে দেখতে পাই মসজিদে যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়ল। আমার রাসূল বলছে যারা মানুষের মনে দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেয় না তারাও একটা জান্নাতের অধিকারী হবে। যারা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, মুখে মধু মাথায় বরফ নিয়ে যারা চলে, যাদের কথা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, মানুষ আঘাত প্রাপ্ত হয় না, আল্লাহ তাদেরকে একটা জান্নাতের অধিকারী করবেন। তিন নম্বরে বলা হচ্ছে মাকসিরুল ওয়ান, এটা আবার কারা, আল্লাহ দিন দিয়েছে, সুন্দর সময় দিয়েছে, নতুন নতুন জামা কাপড় পরছেন, সাদা ইস্ত্রি করা প্রেস করা কাপড় প্রতিদিন পরছেন, বাইরে বার হচ্ছেন, বইয়ের জন্য দামি দামি কাপড় কিনছেন, না বিয়ে করা বউটা, বুঝতে পারছেন না, বিয়ে করা বউয়ের কথা বলছেন, বলছে ভাই বিয়ে করাই তো বউ হয়, না বিয়ে না করা বউ হয়, বইয়ের জন্য দামি দামি কাপড় কিনছেন, লাঙ্গা কিনছেন, চলি কিনছেন, বেনারসি কিনছেন, সাউথ ইন্ডিয়ান কিনছেন, দামি দামি শাড়ি কিনছেন, কিনুন আমার আপত্তি নেই, কিন্তু আপনি মাথায় রাখবেন এমন অনেক মানুষ আছে যারা নিজের এই ঠান্ডার দিনেতে নিজে একটু নিজের শরীরে কিছু জড়িয়ে নেবে, পেট টানলে পেট বার হয়ে যায়, পেট টানলে পেট বার হয়ে যায়, এমন মানুষের অভাব নাই। আর আমরা জল্লাদের দল আপনাদের কাছে আসি যখন রমজান মাস এসে যায়, যে কোনো বাহানাই বলে দিই বাবা তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার হুজুর, আমি তোমার উস্তাদ, আমি তোমার মাওলানা, আমি তোমার নেতা, আমি তোমার লিডার, আর তোমার কাছে আমি 500টা শাড়ির দামি রাখলাম। বক্তব্য বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম হুজুর, ইয়াফিরুল্লাহ লানা আলাইকুম, কি করো বাবা? আরে হুজুর আমার সাইকেলের দোকান আছে। ও আচ্ছা, দোয়া করছি, যাও যাও। আসসালামু আলাইকুম হুজুর, আর একজন কি করো বাবা? বলছে হুজুর আমার একটু ছোটোখাটো ব্যবসা আছে। শুনি না একটু ছোট ব্যবসাটা কেমন। ওই আমার একটু হোলসেলিংয়ের কারবার আছে, বড় বাজারে কিছু গদি নেওয়া আছে, আর জেলায় জেলায় বিভিন্ন প্রমোটিংয়ের কাজও চলছে, কয়েকটা সাইডই আছে, একটু দোয়া করবে। যে বাবা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচা করতে হবে কি হবে না? জি হুজুর নিশ্চয় হবে, আমি তোমার কাছে একটু দাবি রাখছি, তুমি আমায় এবারে 500টা শাড়ি দেবে আর 200টা লুঙ্গি দেবে। জি হুজুর, ভাইজান দেব। আমি বেহরাব সিদ্দিকী বলে দিলাম, আপনি রেডি হয়ে গেলেন। কিন্তু আমি বলার সময় একবার ভাবলাম না, আমি পুরপুরা শরীফ থেকে এর কাছে 500টা শাড়ির দাবি রেখে দিলাম, কিন্তু এর নিজের গ্রামে এমনও বাড়ির বউ আছে যারা নিজের ইজ্জতকে ঢাকা দেবে সে ছেঁড়া কাপড় পরে,
পিট টানলে পেট বার হয়ে যায়, পেট টানলে পিট বার হয়ে যায়। আমি একবার খেয়াল করলাম না, এদের নিজেদের ঈদগাহতে এদের পাশের বাড়ির লোকটা লুঙ্গিতে গেরুন বেঁধে ঈদের নামাজ পড়ে। আর আমি দাবি রেখে দিলাম ফুরফুরার জন্য, আমি দাবি রেখে দিলাম আমার গ্রামের জন্য, আমি দাবি রেখে দিলাম আমার পাড়ার জন্য। ঘটপুকুরের মানুষ দান করছে কোথায়? সেই হাওড়া জেলায়। ঘটপুকুরের মানুষ দান করছে কোথায়? মেদিনীপুরে। ঘটপুকুরের মানুষ দান করছে কোথায়? ফুরফুরাতে। যে শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, কেন? ঘটপুকুরে গরিবের অভাব। কথাটা আমার বুঝতে পাচ্ছেন? আর আমি পীরজাদা সেটাকে নিয়ে দিয়ে দিলাম পেপারের ফার্স্ট পেজে, লিখে দিলাম 30,000 মানুষকে বেহরাম সিদ্দিক এবারে কাপড় দিলেন মারহাবা। আমার বাবার টাকা থেকে দিলাম, আমার বাবার টাকা থেকে দিলাম। আমি তোমার খালার মেয়েটা, তোমার চাচার মেয়েটা, তোমার মামার মামার ছেলেটা, তোমার নিজের মামা, তোমার নিজের চাচা, পরনে ভারো কাপড়ই চটে না তাদের। একবেলা খায় আর একবেলা টেনশন তাদের। আর আপনি দান করে দিলেন বাহবা নেওয়ার জন্য, কি আমার পাশে একটু বসার চান্স পাবেন। তাই আল্লাহ আপনার যাকাতকে ফরজ করেছেন অবশ্যই, তার প্রথম অধিকার হচ্ছে আপনার পাশে যদি কোনো গায়ের কাউম থেকে কাউমে আসে তার জন্য, তার অধিকার হচ্ছে প্রথমে আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ির মানুষটার অধিকার আগে। ফুরফুরার মানুষের জন্য যাকাত আপনার ফরজ হয়নি, ফুরফুরার মানুষের জন্য আল্লাহ আপনার যাকাত ফরজ করেননি, দান ফরজ করেননি, করেছে আপনার প্রতিবেশীদের জন্য। কথাটা খারাপ লাগলো শুনতে? উচিত কথা শুনতে হবে একটু। এই কথা শুনলে আবার আমি তো সুজা তলোয়ার চালিয়ে দিই, কেউ যদি এসে তার তলায় গলা দেয় তো আমার দোষ নেই। করাত কল দেখেছেন, ও ঘুরেই যাবে। কাটের মিল দেখেছেন, ও করাত যেটা ঘুরে ঘুরেই যাবে। ওর নিচে যদি গুড়ি দেয় তো কাটবে, না দিলে কাটবে না। তুমি গুড়ি দিচ্ছ কেন? আমি তো করাত, আমি তো তলোয়ার সুজা চালাচ্ছি, তুমি গর্দান দেবে কেন? আমি তো পায়ের উপর পাথরে ঝগড়া করি না। রাস্তার মধ্যে থেকে একটাকে তুলে নিয়ে ভেবে নিচ্ছ কেন যে আমার জন্য বলছে? আমি না ঈশ্বরদের খাতিরে হাদিস বলছি, তার মানে শোনাচ্ছি। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ রাসূল বলছেন, ওয়াবাক্সিল উরবান, আরো এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যারা ওই সমস্ত বস্ত্রহীন মা, বস্ত্রহীনা মা, বস্ত্রহীনা বোন, বস্ত্রহীন বাপ, বস্ত্রহীন ভাইটার পরনে একটা সুন্দর কাপড় তুলে দেবে। আমি আল্লাহ রাসূল বলছি, আল্লাহ তাকে একটা জান্নাতের অধিকারী করে দেবে। অমতিমিল জুআন, তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে কাদের কথা বলছে? আল্লাহ আমাদের দিন দিয়েছে, সময় দিয়েছে, ভালো মন্দ খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কালিয়া কোপ্তা তন্দুরি খাচ্ছি, নিজে খাচ্ছি, বউ বাচ্চা নিয়ে খাচ্ছি, খান আমার আপত্তি নেই। কিন্তু আল্লাহ রাসূল হযরতে আবু যর গফারীকে বলেছিলেন, ইয়া আবা যর লা তাহকিরান্নাল মারুফ শাইয়্যা, এই আবু যর, তোমার জীবনে এমন ছোট ছোট নেক আমল আসবে, মোটেই সেগুলোকে তুমি ছোট মনে করো না। হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে দিতে পারে। সেই ছোট আমলটা কি? যখন তোমার সঙ্গে তোমার কোনো ভাইয়ের সাক্ষাৎ হবে, ওকে তুমি একবার আসসালামু আলাইকুম বলে সালামটা দেবে, আর তোমার বউকে বলবে যখন রান্না করতে বসবে তরকারি তে পানির ভাগটা একটু বাড়িয়ে দিতে বলবে, যখন তুমি ওই তরকারি দিয়ে ভাত খাবে, পাশের বাড়ির কোনো গরিবের মা, গরিবের বাপ, গরিবের ছেলে, গরিবের বোন যদি চোখের পানি দিয়ে ভাত খায়, তার কপালে একটু শুরুয়া ঝোল পর্যন্ত যদি না মেলে, ওই এক চামচ পানি ওই গরিবের হাতে তুলে দেবে। হতে পারে তোমার কাছে ওটা এক চামচ পানি, কিন্তু আমার আল্লাহ ওই এক চামচ পানির পরিবর্তে রহমতের দরিয়াকে বর্ষণ করে দেবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? মুখে বলা অনেক সহজ ব্যাপার, বাস্তবে রূপ দিয়ে অনেক কঠিন ব্যাপার। বহু জায়গায় আমি আপনাদের দেখিয়ে দেব, আমার কাছে ভিডিও রেকর্ডিং করে রাখাও আছে। মাঝে মধ্যে বড় হোটেল যেগুলো আছে ওই হোটেলগুলোয় আমার যখন কনফারেন্স পড়ে, অনেক ভালো ভালো মানুষরা যায়,
তার মধ্যে কিছু নেতা লিডারদেরকেও দেখতে পারি, তাদের ড্রাইভাররাও যায়, কারণ ওই ড্রাইভার ছাড়া আমার মতো মেহরাব, আমার মতো লিডার নেতারা ওই সমস্ত জায়গায় পৌঁছাতে পারবে না। আমি ফাইভ স্টার হোটেলে চলে গেলাম, ডিনার টেবিলে বসে ডিনার করছি, লাঞ্চ করছি, কিন্তু ওই গরিবের বাচ্চাটা ঠোঙাতে করে চুয়া মুড়ি খাচ্ছে, খেয়েছিস কি জিজ্ঞাসা করারও লোক থাকে না। ভুল বললাম নাকি? জিজ্ঞাসা করারও লোক থাকে না, চুয়া মুড়ি খেয়ে নিল। আর ফাইভ স্টার হোটেল মানে ওই কম্পাউন্ডের মধ্যে যে জিনিস কিনতে যাবে ও গরিবের বাচ্চা ড্রাইভারের ক্ষমতা নেই। এক কাপ চা খেতে গেলে 250 টাকা 300 টাকা লেগে যাবে, খাবে কি ঝাঁজে মরে যাবে, খাবে কি ঝাঁজে মরে যাবে, খাবে কোথার থেকে? ঠোঙায় চুয়া মুড়ি খেয়ে দিল, পানির বোতল ডক ডক করে দিয়ে পানি খেয়ে দিল, কোমর থেকে ছোট্ট বিড়িটা বার করে গাড়ির পিছনে চুপ করে বসে টুকটুক করে টেনে দিল, নিয়ে তারপর ও ডিনার টেবিলে ডিনার করছে, এর বিড়ি টেনে টেনে কোল যে কানা হয়ে যাচ্ছে। বহু মানুষ আছে, আম্মা জান আয়েশা বলছে আমার রাসূল যখন বাড়িতে আসতেন তখন নবীকে দেখে আমি পাগল হয়ে যেতাম, আমার রাসূল যখন খেতে বসতেন কি আন্দাজ, হঠাৎ এদিক ওদিক তাকিয়ে আমার রাসূল তার খাদেমগুলোকে ডেকে দিতেন, ওয়াইয়াকুলু মাআল খাদেমে, এবং আমার নবী তার খাদেমদের সাথে সার্ভেন্টদের সাথে নিজের কাছে যারা আছে তাদেরকে সাথে নিয়ে এক দস্তরখানে খেতেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ বলতে খুব ভালো লাগে আমাদের, নবীজির আদর্শ শোনাতে খুব ভালো লাগে, কিন্তু এই কবিতাটাও শুনে রাখা দরকার। মসজিদে কাল সিন্ধি আসিল অঢেল গোস্ত রুটি, শুনেছেন তো আপনারা? মসজিদে গোস্ত আসলো, রুটি আসলো, তাই দেখে মোল্লা সাহেব আনন্দিত কোটি কোটি। এমন সময় এলো ভিখারি গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। মোল্লা ভাবছি তো মহা মুশকিল হলো, মোল্লা সঙ্গে সঙ্গে ভিখারিকে ডেকে বললে যদি এতে আমার ভাগ বসাই, হুজুর দেখছি যদি এতে ভাগ বসাই তাহলে আমার ভাগে কম পড়ে যাবে, তো দেখছি ভারী ভেলা হলো লেটা। উপরি চাপ দিয়ে বলছে নামাজ পড়িস বেটা, তুই নামাজ পড়িস? নামাজ যদি পড়িস তো খাবি, আয়, তোকে দেখে মনেই হচ্ছে নামাজ পড়ে না। ভিখারি বোনের দুঃখে বলছে 80টা বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি কভু, তার তরে তুমি মুখের অন্ন বন্ধ করিনি কভু। বলুন না সুবহানাল্লাহ। আমার 80 বছর কেটে গেল তোমাকে ডাকিনি, তা বলে তুমি আমার মুখের অন্ন বন্ধ করুনি। আর মোল্লা সাহেব হুজুর সাহেব নামাজের বাহানা দিয়ে গোস্তের আপনার কি বলে পেয়ালা গোস্তের বাটি নিয়ে রুটি নিয়ে তালা দিল ঘরের মধ্যে। ডায়লগ স্টেজে দিতে খুব ভালো লাগে, আমি গরিবের জন্য এই করি, এতিমের জন্য এই করি, এর জন্য ওই করি, তার জন্য তাই করি, এসব ডায়লগ দিয়া আর পাবলিকের কাছে সুবহানাল্লাহ নারে তাকবীর দিয়া খুব ভালো লাগে, কিন্তু বাস্তব চিত্রটাকে সামনে তুলে ধরলে নিজেদেরকে লজ্জায় পড়তে হয়। আপনি নিজেকে নিয়ে মূল্যায়ন করে দেখুন আসলে আপনি কে, আমি কে, আমরা কতটা করি। আর নাকি 25,000 টাকার খাতিরে বলি, নাকি 20,000 টাকার খাতিরে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলছে ওই ধরনের যদি ক্ষুধার্ত মা, ক্ষুধার্তিনী মা, ক্ষুধার্ত বাপটার মুখে দুমুঠো অন্ন কেউ তুলে দেবে, আমি মুহাম্মদ বলছে আল্লাহ তাকে জান্নাতের অধিকারী করে দেবে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত একটা জিনিস, আমাদের সামনে এসেই পৌঁছালো না, সেটা কি বলেন তো? বড় ইন্টারেস্টিং ব্যাপার। হুজুর একটু নামাজের কথা বললেন না, হুজুর এখনো কই রোজার কথা বললেন না, হুজুর এখনো কই যাকাতের কথা, হজের কথা, ইসলামের 5টা স্তম্ভর একটাও বললেন না। আমার বক্তব্যটাই তো এইখানে, আরে নামাজ পড়ার নাম ইসলাম নয়,
রোজা রাখার নাম ইসলাম নয়, হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, তাসবিহ পড়ার নাম ইসলাম নয়, তেলাওয়াত করার নাম ইসলাম নয়, ইবাদত করার নাম ইসলাম নয়। কারণ ইসলামের মধ্যে নামাজ, নামাজের ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে হজ আছে, ইসলামের মধ্যে যাকাত আছে, ইসলামের মধ্যে ইবাদত আছে। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি ব্যক্তিটা কেমন। আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি হুজুরটা কেমন। আপনার ইবাদতের মধ্যে নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মাওলানাটা কেমন। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনার আখলাক, মুখের ভাষা, স্বভাব, চরিত্র, আপনার লাইফস্টাইলটা কেমন। আমি জানি আমরা বারবার বলে থাকি ওয়াজ নসিহতের মধ্যে যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, অতএব তোমরা নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, কি আমরা বলি না? তা ঠিক আছে, নামাজ আমাদের খারাপ কাজ থেকে বেশাক দূরে রাখে। কোরআন বলছে যখন, আমার আল্লাহ যখন বলছে বেশাক নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, কি রাখেন আপনারা বলুন তো, সবাই মিলে বলুন। এ শুনতে পাইনি আমি, সবাই মিলে বলুন, খারাপ কাজ থেকে দূরে রাখে? সুদখোর নামাজি রাখেননি, ঘুষখোর নামাজি রাখেননি, দাগাবাজ নামাজি রাখেননি, আলঠানা নামাজি রাখেননি, জমি মেনে নিয়ে নামাজি রাখেননি, কি খারাপ লাগছে নাকি শুনতে? দু ভাই নামাজি, পঞ্চায়েতে বিচার দিয়ে নামাজি রাখেননি, কোটে ছোটা নামাজি রাখেননি, কি হলো? খারাপ কাজ থেকে দূরে রাখে আল্লাহ বললেন, কনসেপ্ট ফেল নাকি এখানে? নাউজুবিল্লাহ, তাহলে কি এখানে কোরআনের কনসেপ্ট ফেল নাকি? বলবেন না, ঈমান চলে যাবে, কারণ বিশ্বের বুকে একমাত্র গ্রন্থ, দ্যাট ইজ মাই কোরআন, দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি, নো অথর বাক উইথ আস রিমাইন্ড আপ 15 সেঞ্চুরি উইথ আস ফোর অ্যাটেস জালিকাল কিতাব ওয়া লা রাইবা ফি, জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে 1500 বছরে কেউ কলম চালাতে পারেনি, দ্যাট ইজ মাই গ্লোরিয়াস টেস্টিমনি, দ্যাট ইজ কোরআন। তার কনসেপ্ট ফেল হতেই পারে না, এটা তো আমি চিৎকার করে বলে দিলাম। আমার রাসূল বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তাকে তাদের নাকে যাবে না রে। হুজুর তারা চোর নাকি? বুঝে না। তারা লুটেরা? বুঝে না। তারা অ্যান্টি সোশ্যাল? না। তারা কি আনসিভিলাইজ? না। তারা কি অ্যান্টি সোশ্যাল? না। হুজুর কারা তারা? ডাকাত? বুঝে না। তাহলে তারা কারা? আল্লাহ রাসূল বলছেন বালহুম ইসাল্লুন, বলহুম ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহজুনা লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। ওরে নারে, তারা চোর নয়, ডাকাত নয়, বরং তারা নামাজি, তারা রোজাদার, তারা হাজী সাহেব, এবং তথাপি আমি বিশ্ব নবী মুহাম্মদ বলি জান্নাতে কখনো তারা যেতে পারবে না। আমার আল্লাহ বললেন ফাশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। আমার রাসূল বলছে যতই নামাজ পড়ুক জান্নাতে যেতে পারবে না। কেস কি হলো? ঠান্ডার সময় এইসব ওয়াজ ধরবো, ঢুকবে তো? ব্রেন ফাস্ট হয়ে নেই তো? কেন এইসব ওয়াজ আবার আরম্ভ করলে একটু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আদবের সাথে পড়ুন, দিল থেকে, অন্তর থেকে পড়তে থাকুন। আপনারা যেন এটা ভাববেন না যে দরুদ শরীফ দিয়ে আমরা শুরু করি, এটা আমাদের কোনো স্টাইল, যে কোনো বিষয় দিয়ে আরম্ভ করা যায়। কিন্তু যার সাফাতের দিকে লক্ষ্য করে আমরা উশৃঙ্খল জীবনযাপন করি, যার সাফাতের দিকে লক্ষ্য করে আমরা স্বেচ্ছাচারিতায় জীবনযাপন করি, যার সাফাতের দিকে লক্ষ্য করে আমরা প্রবৃত্তির দাসত্ব করি, নফসের গোলামতি করি, আমাদের ইবাদতে এমন কোনো দম নেই যে আমরা ইবাদতের বলে বলিয়ান হয়ে হয়তো পার হয়ে যাব না।
আল্লাহ হুকুম করেছেন হুকুম তামিল করি জান্নাতে যাব জাহান্নামে যাব ভালো হবে মন্দ হবে ও বিচার করার ক্ষমতা আমাদের নেই তবে একটা আশা আমাদের সবার আমার রাসূল যদি একটু শাফাত করে দেয় তাহলে হয়তো বেড়া পার হয়ে যাবে আলমদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আলমদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে